মিউটেশন কি? হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আশা করি আপনাদের অনেকেরই জানা আছে। যাদের জানা আছে তারা তো ভিডিওটি স্কিপ করতে পারেন, যাদের জানা নেই বা যদি জানতে চান আরও ভালোভাবে যে মিউটেশন কি, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মিউটেশন কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর এখানে মিউটেশন কি এই সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে। কোনো সম্পত্তির নাম বা মালিকানা পরিবর্তনের জন্য মিউটেশন করা হয়। মিউটেশন করার জন্য কোথায় নথিভুক্ত করতে পারবেন আপনি? কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিএলআরও অফিসে। মিউটেশনের গুরুত্ব কি, অর্থাৎ কেন আমরা মিউটেশন করব? একটি জমি বা জায়গা বা সম্পত্তি কেনার পর সেটার মিউটেশন কেন করা উচিত? পুরসভার খাতায় জমি, বাড়ি, ফ্ল্যাটের মালিকানার পরিবর্তনের জন্য মিউটেশন করা হয়। অনেকে এর উপযোগিতা উপলব্ধি করেন না, কিন্তু পরবর্তীকালে জটিলতা এড়াতে মিউটেশন করিয়ে নেওয়া জরুরি। অর্থাৎ যদি আপনি মিউটেশন না করেন, ভবিষ্যতে সেই সম্পত্তি বা সেই জমি জায়গা নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারবেন একটি জমি বা জায়গা কেনার পর। তো অবশ্যই মিউটেশন করিয়ে নেবেন। কোন কোন ক্ষেত্রে মিউটেশনের প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখে নেব। সম্পত্তি বিক্রির ক্ষেত্রে প্রয়োজন হয় আপনার মিউটেশন। এক্ষেত্রে এক মালিকানার অন্য মালিকানার হস্তান্তর হয়। বাড়ি তৈরি করতে গেলে পুরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে জমির ব্যবহার বিধি বদলের অনুমতি নিতে মিউটেশনের প্রয়োজন হয়। চাষের জমিতে বসত বাড়ি তৈরি করতে গেলে ভূমি রাজস্ব অফিসে গিয়ে জমির চরিত্র বদল করাতে হয়, অর্থাৎ কনভার্সন করার জন্য আমাদের মিউটেশনের কপি প্রয়োজন আছে। মিউটেশনের জন্য কি কি লাগে? এক হলো সম্পত্তি, জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির ডিড। দুই হলো নির্ধারিত স্ট্যাম্প ডিউটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম মিউটেশন কি, কেন করবেন, যদি না করেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি কী ধরনের সমস্যায় পড়তে পারেন, আর কোন কোন ক্ষেত্রে আমাদের মিউটেশনের কপির প্রয়োজন আছে, বা কোথায় গেলে আপনারা মিউটেশন করাতে পারবেন আপনাদের জমি জায়গাকে। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বা মিউটেশন সম্বন্ধে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে বা যদি আরও বেশি কিছু জানা থাকে আপনাদের, তাহলে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।